এখানে একটি নতুন জিনিস আপনাদেরকে শেখাচ্ছি, যেটা এখনো অবধি ইউটিউবে কেউ আপলোড করেনি। আসসালামু আলাইকুম, কেজিএন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে ক্রস ব্রিডের যে লটটি আছে, আজকে আমরা একে পিপিআর এর ভ্যাকসিন করব এই সমস্ত ছাগলগুলোকে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ছাগলগুলো এখানে সুস্থ সবল, ডিওয়ার্মিং করিয়ে একদম লিভার টনিক, ক্যালসিয়াম, জিঙ্ক পাউডার সমস্ত কিছু এদের কমপ্লিট করে এবার আমরা এদেরকে ভ্যাকসিন করব। ভ্যাকসিন করার শর্তই হচ্ছে যে ছাগল সুস্থ সবল থাকতে হবে, তাহলে কিন্তু ভ্যাকসিনেশন হবে। এদের মধ্যে যদি কোনো একটি ছাগল অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনারা ভ্যাকসিনেশন করতে পারবেন। তাই আপনারা আগে ছাগলগুলোকে দেখুন, ছাগলগুলোর কোয়ালিটি দেখুন। পশ্চিমবঙ্গের মধ্যে এরকম ক্রস ব্রিড পাওয়া কিন্তু মুশকিল আছে। আপনারা যদি ক্রস ছাগল কেউ মাংসের জন্য করতে চাইছেন, অবশ্যই একবার আমাদের ফার্মে এসে এই ছাগলগুলোকে দেখে যান। দুটো পিওর ব্রিডের মধ্যে থেকে যে ব্রিডটি তৈরি হয় শঙ্কর প্রজননের ফলে, তাকেই আমরা ক্রস ব্রিড বলি। আর সেই ক্রস ব্রিডই আমরা যারা নতুন খামারি, নতুন করে ফার্ম শুরু করছেন, তাদের হাতে তুলে দিচ্ছি। তো আপনারা ক্রস ব্রিডগুলোকে ভালোভাবে দেখেন এবং আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রত্যেকটি ছাগলের ওলান দেখুন, সমস্ত ছাগলের ওলান ভালোভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ছাগলগুলোর কোয়ালিটি কি আছে। বাচ্চা তখনই তাড়াতাড়ি বড় হবে যখন তাদের মায়ের ওলানে দুধ থাকবে। ফিমেলের কোয়ালিটি যতই ভালো হোক, তাদের ওলানে যদি দুধ না হয় তাহলে কিন্তু বাচ্চা তাদের বড় হবে না। তাই প্রত্যেকটি ছাগল আপনারা চেক করুন, ছাগলের শারীরিক গঠন যেটি হওয়া উচিত একটি মা ছাগলের, প্রত্যেকটি ছাগলে আপনি কোয়ালিটি দেখতে পাবেন এবং মিল্কের ক্যাপাসিটি আপনারা তাদের ওলান দেখে বুঝতে পারবেন। আজকে আমরা সেই ছাগলগুলোকে পিপিআর এর ভ্যাকসিন করব। তো ভ্যাকসিন করার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালে সূর্য ওঠার ঠিক আগে অথবা সূর্য ডোবার ঠিক সময়টায়। ছাগলের মহামারী রোগের মূল ভ্যাকসিন হচ্ছে পিপিআর। আর এই পিপিআর এর ভ্যাকসিন যদি আপনি ছাগলকে ঠিকঠাক সময়ে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আগামী 3 বছর সে পিপিআর যে রোগটি হয় সেই রোগটি থেকে বেঁচে যাবে। আর না হলে পিপিআর রোগ হলে ছাগলের মৃত্যুর হার কিন্তু 100%। যদি 100টি ছাগলকে পিপিআর হয় তাহলে 100টি ছাগল মারা যাবে। আর নতুন খামারিরা সেই জায়গায় ভুল করেন যে নন ভ্যাকসিনেটেড ছাগল কিনে ফার্ম শুরু করেন এবং সেখান থেকে লসের সম্মুখীন হন। দেখতে পাচ্ছেন ভ্যাকসিনটি ঘোলা আমার কমপ্লিট হয়ে গেছে। এই ভ্যাকসিনের ডোজ হচ্ছে 1 ml সাবকাট, চামড়ার নিচে কিন্তু দিতে হবে। মাংস এবং চামড়ার মধ্যবর্তী যে লেয়ার, সেই লেয়ারকে আমরা বলছি
সাবকিউটানিয়াস লেয়ার, সেই সাবকিউটানিয়াস লেয়ারে এই পিপিআরের ভ্যাকসিনটি 1 মিলি করে চামড়ার নিচে আপনাদেরকে প্রবেশ করাতে হবে। ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটি ছাগলের ডোজ হচ্ছে 1 মিলি। তো ভ্যাকসিনটি ঘোলা কমপ্লিট হয়ে গেছে। ছাগলকে ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন, তাহলে তাদের ইমিউনিটি বুস্ট হবে। আর কৃমির ওষুধ না দিয়ে ভ্যাকসিনেশন করা মানে আপনাদের সেই ভ্যাকসিন প্রপার কিন্তু হবে না। ভ্যাকসিনেশনের জন্য প্রত্যেকটি ফার্মে কিন্তু এইভাবে যদি পার্টিশন না থাকে, তাহলে কিন্তু আপনাদের ভ্যাকসিনেশনের অনেক অসুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পার্টিশন করা আছে অনেকগুলো, আমরা এখানে ছাগলগুলোকে ঢুকিয়ে দিয়েছি সমস্ত ছাগলকে। এবার এক একটা ছাগল এখান থেকে বেরাবে এবং ভ্যাকসিনেশন হয়ে এই পাশে ছাড়া হবে। এরকম সিস্টেম আপনাদের ফার্মেও করে রাখবেন, তাহলে কিন্তু ফার্ম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমরা 1 মিলি দেখতে পাচ্ছেন ভ্যাকসিন এখানে টেনেছি এবং এই ছাগলটিকে আমরা আগে ভ্যাকসিন করছি। দেখুন, সাবকাট রুট হচ্ছে সবসময় এই পজিশন। সাবকাট যখন ইঞ্জেকশন দিবেন, এখানে চামড়াটা টানবেন আর এখানে চামড়ার নিচে 1 মিলি ইঞ্জেকশন প্রবেশ করিয়ে দেবেন। যে কেউ এই সাবকাট ইঞ্জেকশন দিতে পারেন। একটি ছাগলের ভ্যাকসিন কমপ্লিট হয়েছে। এরপরে আমরা বাচ্চাটিকে ধরো, বাচ্চাটিকে এখানে একটি নতুন জিনিস আপনাদেরকে শেখাচ্ছি, যেটা এখনো অবধি ইউটিউবে কেউ আপলোড করেনি। আপনারা চাইলে একদিনের বাচ্চাকেও পিপিআর এর ভ্যাকসিন দিতে পারেন। এটি দেখতে পাচ্ছেন 20 দিনের বাচ্চা, একে আমরা পিপিআর এর ভ্যাকসিন দিচ্ছি চোখের সামনে। এই যে পিপিআর হেস্টার কোম্পানির, যেটি আমরা রিসার্চ সেন্টার থেকে নিউজ পেয়েছি, সেই রিসার্চ সেন্টারে এখন বর্তমান প্রেজেন্ট যে বলা হচ্ছে যে আপনারা চাইলে একদিনের ছাগলকেও পিপিআর এর ভ্যাকসিন দিতে পারেন। এবং আমরা এর আগে আমাদের ফার্মের সব সমস্ত বাচ্চাগুলোকে 8 দিন, 10 দিন, 1 দিনের বাচ্চাকেও আমরা পিপিআর এর ভ্যাকসিন করেছিলাম, রেজাল্ট খুবই ভালো পেয়েছি। এবং আজকে এই 20 দিনের ছাগলটিকে আমরা পিপিআর এর ভ্যাকসিন দিচ্ছি। ইউটিউবে প্রথমবার আপনারা এরকম ভিডিও পাবেন, অনলি অন কেজিএন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে। তবে এক্ষেত্রে আপনারা যখন বাচ্চা ছাগলকে সাবকাট রুটে ইঞ্জেকশন দিবেন, খুবই সাবধানে, কেন বাচ্চা ছাগল অনেক নাড়াচাড়া করে, কোনোভাবে যেন সেটা আইএম রুটে না চলে যায়। পিপিআর এর ভ্যাকসিন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির। এবং এর বাচ্চাও ভ্যাকসিনেটেড হয়ে গেছে। পরবর্তী ছাগলকে আমরা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাবকাটের খুবই সুন্দর জায়গা। এখানে যে কেউ, আপনি যে কোনো নতুন হাত হলেও এখানে সাবকাট রুটে ইঞ্জেকশন দিতে পারবেন। নেক্সট দেখুন, 1 মাসের বাচ্চা। পিপিআর ভ্যাকসিনের ক্ষেত্রে এর এজ লিমিট ছিল এখন অবধি 3 মাস। এখনো 3 মাসের প্রিন্ট করে আসছে, কিন্তু পরবর্তীকালে দেখবেন যে সেটা বলা হবে আপনারা চাইলে একদিনের ছাগলকেও পিপিআর এর ভ্যাকসিন দিতে পারেন। এই ছাগলটির বয়স হচ্ছে 1 মাস, আমরা একে পিপিআর এর ভ্যাকসিন দিচ্ছি। সাবকাট রুটে আমরা দিচ্ছি। নেক্সট ছাগল, কোয়ালিটি দেখুন, ক্রস ব্রিড এর কোয়ালিটি দেখুন। এই হচ্ছে ক্রস ছাগল। আপনারা যদি পশ্চিমবঙ্গের বুকে ক্রস ছাগল নিতে চাইছেন, অবশ্যই আমাদের ফার্মে এসে ক্রস ছাগলগুলোর কোয়ালিটি দেখে যাবেন।
এর দাম হচ্ছে একটাই 430 টাকা, কিলো হিসাবে আমরা দেবো, 1 টাকা কমও নয় আর বেশিও নয়। যদি আপনারা নিতে চান এবং ভ্যাকসিনেটেড যদি নিতে চান, অবশ্যই আমাদের ফার্মে এসে অবশ্যই দেখা করে আপনারা কথা বলে যেতে পারেন। এই যে সাবকাট ইঞ্জেকশনে আমরা পিপিআরের ভ্যাকসিন দিচ্ছি সাবকাট রুটে। ছাগলটির কোয়ালিটি দেখুন আপনারা, ওলান দেখুন, ওলানে দুধ দেখুন, দুটি ছাগল খুবই ভালোভাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে। ছাগলকে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন করবো, ছাগলের কোয়ালিটি দেখুন আগে। এগুলো হচ্ছে কোটা ছাগলের ক্রস ছাগল, কোটার ক্রস বলি আমরা এগুলোকে। ছাগলটির কোয়ালিটি দেখুন, গঠন দেখুন ছাগলের, তারপরে আপনারা আপনাদের মতামত জানাবেন। এগুলো হচ্ছে ক্রস ছাগল। ছাগলের একটি মা ছাগলের যা কোয়ালিটি হওয়া দরকার, এর ওলান দেখুন, দুটি বা তিনটি বাচ্চা দিলেও কিন্তু দুধের কোনো ঘাটতি হবে না, পর্যাপ্ত পরিমাণে বাচ্চা দুধ পাওয়ার পরেও আপনি এক্সট্রা এদের থেকে দুধ পেতে পারেন। তো এই ছাগলটিকে আমরা আবার ভ্যাকসিন করছি, পিপিআর এর ভ্যাকসিন সাবকাট রুটে 1 ml আমরা চামড়ার নিচে দিলাম, এই ভ্যাকসিনেটেড হয়ে গেল। পরবর্তী ছাগলকে আমরা ভ্যাকসিন করছি, একটি নিডল থেকে আমরা 4টি বা 5টি ছাগলকে ভ্যাকসিন করতে পারি, এর থেকে কিন্তু বেশি নয়। 4টি বা 5টি ছাগলের ভ্যাকসিনেশন হয়ে যাওয়ার পরে অবশ্যই নিডলটি চেঞ্জ করে দিবেন। আরেকটি ছাগল আসছে দেখুন, ছাগলটির গঠন দেখুন, কোয়ালিটি দেখুন ছাগলের, 3টি করে বাচ্চা দেয় প্রত্যেকবার। ওলানটা দেখুন, ওলান দেখো, ওলানের কোয়ালিটি দেখুন, দু থেকে 2.5 লিটার করে দুধ হয় 2 বেলায়।